বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ভ্যান চালককে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সুকান্তপল্লী এলাকায়। মৃত ওই ভ্যান চালকের নাম মোহাম্মদ রাজ্জাক। শনিবার সকালে বাড়ি থেকে 300 মিটার দূরে তিস্তা ক্যানেলের ওপর একটি সেতুর ধারে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ওই ভ্যান চালকের। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল ও 3টি গ্লাস উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ইসলামপুর শহরে সুকান্তপল্লীর বাসিন্দা পেশায় ভ্যান চালক মোহাম্মদ রাজ্জাক ও তার স্ত্রী বাইরে থেকে খাবার নিয়ে বাড়ি আসে। ছেলে সহ স্বামী স্ত্রী সকলে একসাথে খাওয়া দাওয়া করে। এমন সময় কেউ বা কারা রাজ্জাককে ফোন করে ডেকে নেয়, তারপরেই তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাজ্জাকের বাড়ি থেকে 300 মিটার দূরে তিস্তা ক্যানেলের একটি সেতুর ধারে রাজ্জাকের মৃতদেহ উদ্ধার করে। তার মাথায় 2টি গুলির আঘাত মিলেছে। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে। বারবার ইসলামপুর এলাকায় আগ্নেয়াস্ত্র দিয়ে খুনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগারওয়াল। এদিনে তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলার পাশাপাশি ইসলামপুর শহরে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, এগারোটার দিকে গ্রামের লোকজন খুঁজতে আসে ওকে, তখন থেকে ও এখানে মৃত অবস্থায় পড়ে আছে। ওর কানের কাছে 3-3টা ফায়ারিং করেছে। ঘটনাটা ওকে কেউ নিশ্চয়ই মোবাইলে ডেকে নিয়ে আসছে, পুলিশকে ঘটনাটা জানানো হয়েছে। আর যেহেতু ইসলামপুর এখন পুলিশ জেলা হয়ে গেছে, ঘটনাটা খুব আমি ও এসপিকে বলবো, যারা এর মধ্যে জড়িত আছে তাকে তাদেরকে অতিসত্বর গ্রেপ্তার করো। পরপর হচ্ছে বলেই এখানে এখন পুলিশ ডিস্ট্রিক্ট আছে, এসপি এখানেই আছেন, বলবো যারাই এর মধ্যে জড়িত আছেন তাদের সবাইকে অ্যারেস্ট করা, যত তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারবে ততই সমাজের মঙ্গল। ছোট ভাই ছিল। ছোটো ভাই বাড়ির থেকে, আমরা 9টার সময় বাজার থেকে আসলাম, আমার বাড়িতে বসে গল্প করতেছিল, গল্প করে আমাকে দেখে চলে আসলো নিজের বাড়িতে। নিজের বাড়িতে আসার পর তখন কী হলো, দুজনে স্বামী স্ত্রী আবার দোকান গেল, দোকানে যায় এবার বাচ্চার জন্য খাওয়া দাওয়া নিয়ে আসে। মেয়াবি বললো, স্বামী স্ত্রী বললো যে এখন ভাত খাবো না, বাচ্চাদেরকে ভাত খাওয়াই শোয়া দাও, তারপর আমরা দুজন একসাথে খাবো। এরপরে ওর বউ গেলো মানে বাচ্চাকে শোয়াতে। এখন ওই দিকে কখন আসলো, কীভাবে আসলো বউ বলতে পারছে না, আর আমরা বলতে পারছি না। কারোর সাথে কোনো শত্রুতা ছিল কি? কারোর সাথে এমনি কোনো শত্রুতা নাই, কারোর উপরে সন্দেহ বা কোনো কিছু এমনি কোনো সন্দেহ নাই, কারো না দেখে কারোর উপরে সন্দেহ করবে। তা এখন তোমরা কী চাও? এখন কী চাই? বিচার চাই, যেটা আমার ভাইয়ের সাথে যে এটা করছে ওটা বিচার চাই। কী নাম তোমার? আমার নাম মঞ্জুর আলম। কারোর সাথে কোনো ঝগড়া বা কিছু কারোর সাথে নাই, পাড়াতেই মানে মাঝে সাঝে যেভাবে মানে অল্প অল্প তো ঝগড়া পাড়াতে হতে থাকে। আপনার স্বামীর নাম কি? এমডি রাজ্জাক। কালকে কি হয়েছিল রাতে? কিছু হয়নি, কি যে কিরকম বাজে গেছে না ফোনে বলাচ্ছে কিছু বলতে পারছি না, আমি জানি না। কখন ছিল লাস্ট বাড়ি থেকে কখন গেছে? 9:30। কি বলে গেছিল বাড়ি থেকে? কিছু বলেনি, জানা যায়নি। তা আপনি কি করে জানলেন? আমি এই যে 11টার সময় উঠে খুঁজতেছি ওর দাদাকে গিয়ে, তখন আমি ঘুমায় গেছিলাম। সকালে উঠে কি জানলেন? সকালে না, ঘুম থেকে উঠে গেলাম আমি 11টার সময় রাত্রে, গিয়ে ওর দাদাকে গিয়ে বললাম কি তোমার ভাই নাই, ফোন করো, কোথায় আছে কোথায় না, ফোনটা করতেছে ফোনটা উঠাচ্ছে না। তখন থেকে খুঁজতে খুঁজানো শুরু করে দিচ্ছি। আগে গেলাম ওদিকে খুঁজতে, তখন গেলাম এদিকে। কোথায় পেলেন? হ্যাঁ, কোথায় পেলেন? পাইলাম ওই যে ব্রিজের উপর। কীভাবে ছিল অবস্থা? ওই যে শুয়ে ছিল। কীভাবে মানে হলো জানলে কিছু মনে হলো? কিছু এমনি কারোর সাথে কি কোনো সম্পর্ক ছিল? কিছু ছিল না। টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল? টাকা পয়সা কি করতো আপনার স্বামী? ব্যবসা নাকি? ওই যে ভ্যান চালাচ্ছে। কালকে ভ্যান নিয়ে গেছিল বাড়ি থেকে? কালকে যায়নি। কোথায় গেছিল কালকে? বাড়িতেই ছিল।
রাত্রেবেলা কোথায় গেল? রাত্রেবেলা 9টার সময় বার হয়েছে। ফোন আসছিল? ফোন তো আমি ফোন শুনে নাই, যখন ফোন যেটা ফোন কথা বলছিলাম ওইটা আর বাবার বাড়ি থেকে ভাইয়ের সাথে কথা বলছিলাম। কারোর সাথে কোনো ই ছিল পুরাতন ঝগড়া বিবাদ শত্রুতা? এমনি তো ঝগড়া ঝাড়ি এমনি তো আগে অনেক করতো পাড়াতেই আগে, আর দুই তিন দিন থেকে কারোর সাথে ঝগড়া ঝাড়ি করে। আর কারো সন্দেহ হচ্ছে না? সন্দেহ হচ্ছে আপনার উপর? কারো উপরে তো আমাকে এখন হচ্ছে, এমনি তো আর বলা যাচ্ছে না, বলা যাবে। কি নাম তার? কি নাম তার? এই ফুটটা আমি নিব, এখনো পাচ্ছি না ডাইরেক্ট, নামটা আমি নিব। কি নিয়ে কি নিয়ে কার উপরে আপনার সন্দেহ? কার উপরে সন্দেহ? এমনি এখন কাদের কথা বলবো? অনেকজন। অনেকের সাথে? অনেকের সাথে। কি নিয়ে মূলত এই ঝগড়া হতো? ঝগড়া এই কোথায় কোথায় ঝগড়া লাগে যায়, মানে একটু মাথাটা এই ছিল। মদ খেতে কি আপনার বর? না, মদ খায়নি। কি ছিল আপনার বরের মাথা, কি বললেন? একটু ই ছিল, দিমাগটা কেরেক ছিল, দিমাগটা খারাপ ছিল। মানে কাউকে যদি ওর ভাবেন কেউ যদি একটা কথা বলতো ওই কথার মধ্যে ও বাইরে যেত, যে কেন বলবো আমার ভাবন। মারপিট হতো আগে এক দুবার? এক দুবার আগে মারপিট হয়েছিল, তা নিজেদের মধ্যে হয়েছিল, তারপরে পাড়ার লোকের সঙ্গে কথাবার্তা। আপনি থানায় কমপ্লেন করছেন? না করিনি। করবেন? হ্যাঁ করবেন। আমি তো কমপ্লেন করব, মানে আমি খোঁজটা নেব, দে আমার বরকে মারছে কি। আপনি খোঁজ নেবেন? হ্যাঁ। আপনার নাম? আপনার নাম? কি নাম বললেন? আমার নাম মিনু খাতুন।